আসসালামু আলাইকুম। এটিএন বাংলা ইউকে লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি আরফুমান চৌধুরী। 2015 সালের জিসিএসই এবং এ লেভেল পরীক্ষায় ভালো ফল অর্জনকারী ব্রিটিশ বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান করেছে বাংলাদেশ হাই কমিশন। শনিবার আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে 127 জন শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন হাই কমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান, ডিএফআইডি মিনিস্টার ডেসমন্ড সোয়াইন, আন্ডার সেক্রেটারি অব স্টেট ব্যারনেস ভার্মা, লর্ড শেখ, পল স্কেলি এমপি, জেন ল্যাম্বার্ট এমইপি এবং সাংবাদিক আব্দুল গাফার চৌধুরী। অনুষ্ঠানে দেয়া স্বাগত বক্তব্যে হাই কমিশনার বলেন, গত 10 বছর ধরে ব্রিটিশ বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান করে আসছে, ভবিষ্যতে এসব শিক্ষার্থী ভালো ফল অর্জনের পাশাপাশি বাংলাদেশের সম্মান বৃদ্ধিতে কাজ করবে বলে আশা প্রকাশ করেন মোহাম্মদ আব্দুল হান্নান। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে আমন্ত্রিত অতিথিগণ কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের পাশাপাশি হাই কমিশনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। ফিলিপাইনে পাচার হওয়া বাংলাদেশের অর্থ সরাতে ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। দেশটির বেসরকারি ব্যাংকের এক নারী কর্মকর্তা এক ব্যবসায়ীর স্বাক্ষর জাল করে অর্থ সরাতে সহায়তা করেছেন বলে জানিয়েছেন মার্কিন দৈনিক ইনকোয়ারার। মাহবুব আলম জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের অর্থ হ্যাকিং এর ঘটনায় প্রতিদিনই নতুন নতুন তথ্য পাওয়া যাচ্ছে। ফিলিপাইনের মুদ্রা পাচার প্রতিরোধ ও গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এসব তথ্য জানাচ্ছে দেশটির প্রভাবশালী ইংরেজি দৈনিক ইনকোয়ারার সহ সেদেশের গণমাধ্যম। ফিলিপিন্সে যে 4টি অ্যাকাউন্ট খুলে বাংলাদেশ ব্যাংকের 8 কোটি 10 লাখ ডলার সরানো হয়েছে তাতে উইলিয়াম গো নামে এক ব্যবসায়ীর স্বাক্ষর রয়েছে। তবে ওই ব্যক্তি অভিযোগ অস্বীকার করে তার আইনজীবীর মাধ্যমে জানিয়েছেন, এ ঘটনায় দেশের বেসরকারি ব্যাংক রিজল কমার্শিয়াল ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার মাইয়া সন্তোষ দগিতা দায়ী। তবে দগিতার আইনজীবী জানিয়েছে, ব্যাংকের ঊর্ধ্বতনদের নির্দেশে তিনি এ ধরনের ঘটনা ঘটিয়েছে। এ অবস্থায় শুক্রবার স্বামী সন্তানকে নিয়ে জাপান যাওয়ার পথে ম্যানিলা বিমানবন্দরে তাকে আটকে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, রিজাল ব্যাংকের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী লরেঞ্জা তান তদন্তের স্বার্থে দায়িত্ব পালন থেকে ছুটি নিয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের 11 কোটি ডলার গত মাসে হ্যাকিং এর মাধ্যমে ফিলিপাইন ও শ্রীলঙ্কার 2টি ব্যাংকে সরানো হয়। এর মধ্যে শ্রীলঙ্কা থেকে 2 কোটি ডলার উদ্ধার হলেও ফিলিপাইনে পাচার হওয়া 8 কোটি 10 লাখ ডলারের মধ্যে 4 কোটি 60 লাখ ডলার স্থানীয় মুদ্রা পেসোতে ক্যাসিনো চিপস করে নিয়ে নেয় পাচারকারীরা। মাহবুবুল আলম, এটিএন বাংলা, ঢাকা। 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা নিবেদনে ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত বাধা দিয়েছেন বলে অভিযোগ করেছে পালেরমো বিএনপি। এই ঘটনার প্রতিবাদে আয়োজিত এক সভায় দলীয় নেতৃবৃন্দ এই অভিযোগ করেন। হাসান মাহমুদের রিপোর্ট। গত 21-এর প্রথম প্রহরে রোমে দূতাবাস নির্মিত শহীদ মিনারে ইতালি বিএনপিকে শ্রদ্ধা নিবেদনে বাধা দেওয়ার প্রতিবাদ জানিয়েছে পালেরমো বিএনপি। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদাত হোসেন পুলিশ ডেকে শ্রদ্ধা নিবেদনে বিএনপিকে বাধা দেয় বলে অভিযোগ করা হয় এক প্রতিবাদ সভায়। বলা হয়, মাতৃভাষা দিবসে নৈতিকতা বিরোধী কাজ করেছেন রাষ্ট্রদূত। পুষ্পমাল্য অর্পণ করতে যে বাধা দিয়েছেন, এই বাধার সাথে আমি তীব্রভাবে নিন্দা জানাই এবং ধিক্কার জানাই। এটা বাংলাদেশের ইতিহাসে কলঙ্ক অধ্যায় হয়ে রচিত হয়ে থাকবে। কিন্তু ওনার তো একটা নৈতিকতা বোধ থাকবে যে অন্তত মাতৃভাষা দিবসটা আমরা যেন কাউকে কিছু না বলি। পালেরমো বিএনপির আহ্বায়ক আনার হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব আকবর হোসেন মাসুদ আকনের পরিচালনায় সান্তা কিয়ারা হলে আয়োজিত প্রতিবাদ সভায় যুগ্ম আহ্বায়ক হাজি খুরশেদ আলম, লিটন মল্লিক, বদরুল আলম শিপু, হাসানুর চৌধুরী, তনির খান, আব্দুল হালিম তালুকদার সহ আরও অনেকে বক্তব্য রাখেন। 21-এ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাধা দিয়ে প্রকৃত অর্থে বাংলা ভাষাকে কলুষিত করা হয়েছে বলে দাবি করা হয় এই প্রতিবাদ সভায়। আজকে বাংলার অবৈধ সরকারের অবৈধ রাষ্ট্রদূত সেই ভাষা আন্দোলনকে আপনারা কলুষিত করেছেন, আপনারা বাংলা ভাষাকে কলুষিত করেছেন। আমি তীব্র নিন্দা করি শহীদ ব্যক্তিদের পুষ্পদানের অধিকার বিএনপি রাখে। শেষে গণসংগীত পরিবেশন করা হয়। হাসান মাহমুদ, এটিএন বাংলা, পালেরমো, ইতালি। চলে গেলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও কবি রফিক আজাদ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল 74 বছর। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকার ছাড়াও শোক প্রকাশ করেছেন সংস্কৃতিকর্মী ও বিশিষ্টজনেরা। ইমদাদুল্লাহ বাবু জানাচ্ছেন বিস্তারিত। রফিক আজাদ
একজন কবি, মুক্তিযোদ্ধা ও সম্পাদক। 1941-এ টাঙ্গাইলের ঘাটাইলে গুণী গ্রামের এই গুণী কবি আর নেই। নানা রোগের সাথে যুদ্ধ করে শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চলে গেলেন ভালোবাসার সংগার খুঁজে থাকা প্রেমের কবি রফিক আজাদ। ওনার অনেকগুলি রোগ ছিল, ডায়াবেটিস ছিল, হাইপারটেনশন ছিল, তারপরে সিওপিডি বলে যেটা শ্বাস নালীতে তার অসুবিধা ছিল, এবং কিডনিতেও ক্রনিক কিডনি ডিজিজের রোগী ছিলেন, সেসবে উনি একটি জটিল রোগী ছিলেন। প্রচন্ড বাস্তববাদী এই কবি দেশকে ভালোবেসে 71-এ কলম ছেড়ে হাতে তুলেছিলেন অস্ত্র, কিন্তু যুদ্ধ করার ফাঁকেই বুক পকেটের এক পাশ থেকে কলম বের করে সাদা কাগজে লিখতেন মনের আকুতি। আর এসব স্মৃতি মনে করতে গিয়ে কণ্ঠ ধরে আসে তার বন্ধুদের। এক হাতে কবিতা লিখছে আর এক হাতে বন্দুক ধরছে 71 সালে, ভাবা যায় এটা নাকি? দেশ তার কাছে অনেক বড় ছিল, অনেক দুঃখ পেয়েছে দেশের কাছ থেকে। অনেক তরুণ লেখক তার হাত দিয়ে বেরিয়েছে, তিনি অনেক তরুণ লেখকদের পৃষ্ঠপোষকতা করেছেন। জাতির যে সাংস্কৃতিক অগ্রগামিতা, সেখানে তার একটা বড় অবদান রয়েছে, একজন মুক্তিযোদ্ধা হিসাবে, একজন কবি হিসাবে। ব্যক্তি জীবনে কবি ছিলেন সব ভালোর সাথে, তিন ছেলে ও এক মেয়ের জনক কবি রফিক আজাদ সবসময় ছিলেন সত্য ও মুক্তির পূজারী। আর এমন আদর্শবান বাবাকে হারিয়ে রীতিমতো স্তম্ভিত তার সন্তানরা। যেভাবে তার আইডিয়োলজিতে মানুষ করেছেন, সবসময় নম্র থাকা শেখানো, সবসময় বিনয়ী থাকা শেখানো, বাবা আমাদের ধরে শেখাতে হয়নি, বাবা তার নিজে যেভাবে চলেছেন ওটা দেখেই আমরা বাবার কাছ থেকে শিখেছি। 60-এর দশকের এই কবি 1981 সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন, 1989 সালে সম্মাননা পান শরীদ সাহিত্য পুরস্কারের। এছাড়াও 1991-এ কবি আহসান হাবিব, 96-এ কবি হাসান হাফিজুর রহমান ও 1997 সালে বিশিষ্ট মুক্তিযোদ্ধা সম্মাননায় সম্মানিত হন। তবে 2013 সালে অনেক দেরিতে এই গুণী ব্যক্তিকে দেওয়া হয় রাষ্ট্রের সবচেয়ে গৌরবের পুরস্কার 21শে পদক। আমরা হয়তো সব কিছু পুষিয়ে নিতে পারবো, কিন্তু বেদনা কখনো পুষিয়ে নেওয়া যায় না। তার অনবদ্য সৃষ্টি হলো অসম্ভবের পায়ে, সীমাবদ্ধ জেলে সীমিত সবুজে, পাগলা গারদ থেকে প্রেমিকার চিঠি, দর্শনে আনন্দে যাও মানুষের কাছে, প্রিয় শাড়িগুলো ও কোনো খেদ নেই সহ অনেক বই। সোমবার তাকে শ্রদ্ধা জানাতে নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে, সেখান থেকে তার মরদেহ শ্রদ্ধা জানাতে নেওয়া হবে বাংলা একাডেমিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। বৈশাখী মেলাকে বিগত 3 বছরের ন্যায় স্থায়ীভাবে ভিক্টোরিয়া পার্কে রাখার দাবি জানিয়েছে বাংলা টাউন অ্যান্ড উইভার্সফিল্ড রেসিডেন্স ফোরামের নেতৃবৃন্দ। শুক্রবার দুপুরে পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দা শাহ মিজানুল হকের পরিচালনায় লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আব্দুল হান্নান। এ সময় তিনি বলেন, তারা কখনো মেলা বন্ধের দাবি জানাননি, তবে এলাকাবাসীর সমস্যার কথা বিবেচনা করে মেলাকে বাংলা টাউন থেকে ভিক্টোরিয়া পার্কে স্থায়ীভাবে স্থানান্তরিত করা উচিত বলে মনে করেন তারা। তিনি বলেন, বিগত 3 বছর ধরে ভিক্টোরিয়া পার্কে বৈশাখী মেলা বৃহত্তর পরিসরে অনুষ্ঠিত হয়ে আসছে, তাই হঠাৎ করে আবারও ছোট পরিসরে নিয়ে আসার কারণ নিয়ে তারা সন্দিহান। সংবাদ সম্মেলনে তার আরও উপস্থিত ছিলেন আব্দুস সামাদ, ফরিদ আলী, সিতাব আলী এবং রহমান আহমেদ। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে ইস্ট লন্ডন আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ আজিজুল হক। যুগ্ম সম্পাদক আব্দুল আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি শামসুদ্দিন আহমেদ মাস্টার। বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আজিজ চৌধুরী, ইলিয়াস মিয়া, আলতাফুর রহমান মুজাহিদ, মেহের নিগার চৌধুরী এবং আনসার আহমদুল্লাহ। ব্র্যাডফোর্ডে ক্রীড়া ব্যক্তিত্বদের অনুপ্রাণিত করতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। নূরে আলম রব্বানি জানাচ্ছেন বিস্তারিত। ব্র্যাডফোর্ডের স্থানীয় একটি রেস্টুরেন্টে বিপ সিপি এর সার্বিক সহযোগিতায় শাপলা ইয়ত এবং বাংলা বান্টামস এর উদ্যোগে প্রথমবারের মতো এশিয়ান ছেলেমেয়েদের অনুপ্রাণিত করার জন্য আয়োজন করা হয় কমিউনিটি খেলাধুলা বিষয়ক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাপলা ও বাংলা বান্টামস এর প্রতিষ্ঠাতা হুমায়ুন ইসলাম, কিকিট আউট এবং ফ্যান ডাইভার্সিটি এর আনোয়ার উদ্দিন, ব্র্যাডফোর্ড সিটি ফাউন্ডেশন ব্যবস্থাপক ইয়ান
অরমড্রয়েড, ওয়েস্ট কাউন্টি ফুটবল ক্লাবের ড্যানিয়েল ম্যাকগাচি, ব্রাডফুড ফুটবল ক্লাবের খেলোয়াড় মার্ক মার্শাল প্রমুখ। এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ব্রাডফুড বাংলা প্রেস ক্লাবের সভাপতি ও কাউন্সিলর হাসান খান, কাউন্সিলর ইশতিয়াক, কাউন্সিলর রিচার্ড ডানবার, বিপ কমিউনিটি পার্টনারশিপের চেয়ার হিরণ মিয়া প্রমুখ। আর অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল ইউরো বাংলা, শাহজালাল ট্রেভেলস, হাবিব এআইটি, ইজি কেয়ার স্পট, ক্যাম্পেইন ফর রেসিজম, নুরে আলম রব্বানী, এটিএন বাংলা, ব্রাডফুড। বৃহত্তর ঢাকা সমিতি মিলানের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঢাকা জেলাবাসী আয়োজন করে এক মতবিনিময় সভার। আমাদের প্রতিনিধি সেলিনা আক্তার জানান, দেলোয়ার হোসেন দীপুর সভাপতিত্বে এবং লুৎফর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরফান শিকদারকে সভাপতি এবং রবিন শিকদারকে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে সমর্থন প্রদান করা হয়। সভায় বক্তব্য রাখেন হোসেন মোহাম্মদ মনির, ফারুক খান, শফি উদ্দিন শফি, সরওয়ার হোসেন, রহমান শিকদার সহ আরও অনেকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।